গত 4 জুন নির্ধারিত সময়ের 4 দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা, কিন্তু স্বস্তির খবর মিলছিল না দক্ষিণে। উত্তরে যেখানে স্বস্তির বৃষ্টি, দক্ষিণে সেখানে প্যাচ প্যাচে গরম। এরই মধ্যে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। যেহেতু উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং হবেও, দক্ষিণবঙ্গে যেটা আশা করছি আমরা যে বর্ষা ঢোকার সম্ভাব্য 16 তারিখ, সেটাও কিন্তু একটু দুর্বল হয়ে ঢুকবে আর কি, পরবর্তী ক্ষেত্রে সেটা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বালুরঘাট পেরিয়ে মালদার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, মালদা পেরোলেই দক্ষিণে ঢুকবে বর্ষা। দক্ষিণবঙ্গে নরমালি ঢোকে 7 তারিখ, আমাদের এখানে ঢোকে 11 তারিখ, সেটা আজকে আমরা দেখছি লেট। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 5 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারী বৃষ্টি হতে পারে। সঞ্চয় মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই চাটা দে, এই আমার একটা চা দেন। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।